আসসালামু আলাইকুম। আসি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন। ওকে, হ্যাঁ, আমি কয়েকটা প্রশ্ন করছি আর কি। প্রথমে তো আমি জানতে চাচ্ছি জিন সম্পর্কে, ঠিক আছে? পরশু রাতে জিন নিয়ে অনেক কথা হয়েছে, তো আমি হাদিস কোরআনে একটা জায়গায় শুনেছি বা পড়েছি যে নবী সাল্লাম যখন সাহাবিদের নিয়ে একটা ইসলামিক জ্ঞানদান করছিল একটা জায়গায়, তখন চুপি চুপি কোনো এক জিন সেটা শোনে এবং তার সম্প্রদায়ের কাছে কি বলে যে জিন একজন নবী এসেছে পৃথিবীতে, যিনি খুব ভালো ভালো কথা বলছেন, সেগুলো আমাদের মেনে চলা উচিত, এর আগে আমাদের এরকম কেউ কথা বলেনি। তো আমার প্রশ্ন হচ্ছে স্পেসিফিক এই জায়গায় যে জিনদের সম্প্রদায়ের মধ্যে, জিনদের মধ্যে থেকে কোনো নবী টবি মনোনীত করা হয়েছিল, এরকম কোনো হাদিস পাওয়া যায়? মানে তাদের, তারা যেহেতু নিজের মানে মানুষের মতো ভাবে চলে, মানে তাদের পাপ পুণ্যের হিসেব হবে, তো সেক্ষেত্রে তাদের সতর্ককারী হিসেবে কাদের পাঠিয়েছিল আল্লাহ? কোরআনে একটা আয়াত আছে, আয়াতে বলা হচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই আল্লাহ আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, বার্তা বাহক পাঠিয়েছেন। জিনদের মধ্যে এখন পাঠিয়েছে কিনা এই বিষয়ে তো আমি আসলে কিছু করি নাই কখনো, যে জিনদের মধ্যে কোনো নবী টবি পাঠানো হয়েছে কিনা। তো ভাই, কথা হচ্ছে যে জিনদের অস্তিত্ব নিয়ে তো আমাদের সংশয় আছে, সেখানে আবার জিনদের ভিতরে আবার নবী টবি এসেছে কিনা সেটা একটা ব্যাপার, একটা প্রশ্ন হতে পারে। কিন্তু ভাই, জিনদের কথা বাদ দেন, আপনি বাঙালি বাঙালি বা মানে ধরেন ধরেন নিষেধের মধ্যে চাইনিজদের মধ্যে নবী কে, সেটাও তো একটা প্রশ্ন, তাই না? সেই তো না, সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেক মানব জাতির জন্য প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে নবী পাঠানো হয়েছে, তাদের নবী পাঠানোর না পাঠিয়ে আমি তাদের ধ্বংস করি, এরকম কারণে বারবার পাওয়া যায় আর কি। মানব জাতির ক্ষেত্রে নবী পাঠানো হয়েছে হয়তো, কিন্তু জিন সম্পর্কে বিস্তারিত কিছু বলা নেই। আর হ্যাঁ বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে মূসা আলাইহিস সালাম যখন ট্যাবলেট অফ স্টোন পেয়েছিল, সেখানে 10টা নির্দেশ বাণী ঈশ্বরের, সেই নির্দেশ বাণী কি শুধু বনি ইসরায়েলের জন্য ছিল না মানব সম্প্রদায়ের ক্ষেত্রে ছিল? সেই নির্দেশনাটা বনি ইসরায়েলিদের জন্য ছিল। ইতিপূর্বে ইসলামের আকিদা হচ্ছে, ইতিপূর্বে যত নবী এসেছে তারা হচ্ছে কিছু 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 সম্প্রদায়ের মানুষের জন্য এসেছিল, কিছু সম্প্রদায়ের মানুষ বা সেই সেই অঞ্চলের মানুষ, আশপাশ অঞ্চলের মানুষ, কিন্তু মুহাম্মদ এসেছিল পুরো মানব জাতির জন্য, এটা হচ্ছে ইসলামের আকিদা। তার মানে ওই মুহাম্মদ ইসলামের আগে যে সম্প্রদায়গুলোতে নবী এসছে, সমসাময়িক যুগে, সমসাময়িক সময়ে পার্শ্ববর্তী কোনো গোষ্ঠীতে যদি নবী না আসে, তাহলে তাদের কোন স্ট্যান্ডার্ডে বিচার করা হবে? এটা তো ক্লিয়ার নয় তাহলে। মানে সেই সমসাময়িক সময় যদি অন্য জাতিগোষ্ঠী যদি জানতে পারে যে অমুক জাতিগোষ্ঠীর উপরে নবী এসেছে, তাহলে তাদেরকে সেটাই ফলো করতে হবে। ও, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা কোরআনে কি আছে যে অমুসলিমদের কোনো মানে বিচারই হবে না, তাদের জাহান্নামে পড়া হবে? অমুসলিমদের সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলা আছে, অমুসলিমদের মধ্যে তো ক্যাটাগরি আছে, নানা ধরনের ক্যাটাগরি আছে। এখন মুহাম্মদ, হ্যাঁ বলেন, কোনটা যেরকম হচ্ছে মানে মানে বিশ্বাস, ইমান যেটা বলা হয়, ইমান না থাকলে তো সব মুসলিম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার তো কোনো বিচার হবে না শুনেছি। ইমান বলতে কি অ্যাকচুয়ালি ইসলামে যেটা বলা হচ্ছে যে আল্লাহ এক, অদ্বিতীয় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল। এইবার হয়তো অনেক যারা নন ইসলামিক তারা হয়তো মানে ঈশ্বর এক অদ্বিতীয়, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার প্রেরিত রসুল এটা নাও মানতে পারে, মানে না হয়তো তারা, তাদের কি কোনো বিচার হবে না? এই সম্পর্কে জানতে চাইছি আর কি। তাদের তো মানে এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি গুলোর কথা একটু বলে দিই, নাহলে তো হবে না। মোহাম্মদের উপরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত যত কাফের ছিল, যত মুসলিম বা যত কাফের ছিল, মানে ইসলামের আকিদা হচ্ছে, ইসলামের মানে দাবি হচ্ছে যে এর আগে মুসলিম ছিল, মুসলিম হতে এর আগে মুসলমান ছিল তারা, যারা হচ্ছে পূর্ববর্তী নবীদেরকে অনুসরণ করেছে, তারা জান্নাতে যাবে। তবে নবী মোহাম্মদ নাজিল হওয়ার পর থেকে নবী মোহাম্মদকে ফলো করতে হবে, এর আগ পর্যন্ত যীশু খ্রিস্টকে ফলো করতে, মানে যীশু খ্রিস্ট মানে ঈসা নবীকে ফলো করতে হবে, তার আগে মুসা নবীকে ফলো করতে হবে, এইভাবে একটা ইয়া আছে। তারপর এইখানে যদি বিশ্বাস না করে তাহলে তারা জাহান্নাম। আর নবী মোহাম্মদের পরে মানে ডিসিশন হয়ে গেছে যে নবী মোহাম্মদই আখেরি নবী এবং শেষ নবী, তাকেই বিশ্বাস করতে হবে। নবী মোহাম্মদের পরে আর কোনো মানে ঈসা নবী বা মুসা নবী অনুসরণ করলে চলবে না, শুধুমাত্র মোহাম্মদের অনুসরণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, এছাড়া বাদ বাকি সবাই জাহান্নাম। তো এইটা হচ্ছে ইসলামের কথা। এখন যার মধ্যে এই যে এই ইমানটা নাই, মনে করেন যে নবী মোহাম্মদ আল্লাহর রাসূল এটা নাই, তাহলে তো সে জাহান্নাম, তার কোনো বিচারই হবে না এটা তো। হ্যাঁ, বিনা বিচারে জাহান্নাম, এটা তো কোনো আর কোনো বিচারের কিছু নাই। তো এখান থেকে তো বিশাল একটা কোশ্চেন চলে আসছে, যদি আমরা ধরি বর্তমানে টোটাল গোটা বিশ্বের 700 কোটি লোক থাকে, মানুষ থাকে, তার মধ্যে আমি মোটামুটি ধরছি 170 কোটি মুসলিম, বাকি 530 কোটি আল্লাহ তৈরি করতে জাস্ট কোনো মিনিংলেস হিসাবে, মানে তাদের মানবিকতা, তাদের সামাজিকতা, তাদের অর্থনীতি কোনো, তাদের কোনো ভ্যালুলেস, মানে একজন ধরুন অমুসলিম আর একজন অমুসলিমের উপর অত্যাচার করলো বা ধর্ষণ করলো, যে ধর্ষিত হলো এবং যে ধর্ষণ করলো দুজন সেম ডিরেকশনে আছে, সেম জায়গায়। হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন এটা বিষয়টা হচ্ছে, ধরেন একটা অমুসলিম মেয়েকে 5 জন মুসলিম পুরুষ মিলে ধর্ষণ করলো, একটা অমুসলিম বাচ্চা মেয়েকে মনে করেন, একটা হিন্দু বাচ্চা মেয়েকে 5 জন মুসলিম পুরুষ মিলে হত্যা করলো, ধর্ষণ করে হত্যা করলো, সেই মেয়েটা অবশ্যই জাহান্নামি। সেই মেয়েটা যেহেতু কলেমা পড়ে নাই, বিশ্বাস করে নাই, সেহেতু সে অবশ্যই জাহান্নামি, জাহান্নামে যাবে। এবং সেই 5 জন পুরুষ, যে 5 জন পুরুষ তাকে ধর্ষণ করেছে, তারা যদি জীবনের শেষ সময় যদি তওবা করে বা অনুশোচনা করে, তাহলে তারা জান্নাতে যাবে, অবশ্যই তারা জান্নাতে যাবে। যদি তাদের ভিতরে এক বিন্দু পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান থাকে, তাহলে তারা অবশ্যই জান্নাতে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে সরাসরি হাদিসেও বলা আছে, কোরআনেও বলা আছে। তো এইটা তো ইনজাস্টিস, যে এটা তো আপনি সবাই বুঝতেই পারছেন, এটা তো ইনজাস্টিস আছে, কিন্তু এটাও আমি পাশাপাশি রাখতে চাইছি যে নন মুসলিমদের যে সামাজিকতা বা তাদের যে পৃথিবীতে পাঠানো, তো মিনিংলেস,
এবং সেটা একটা বিশাল পরিমাণে মানুষ, যদি অল্প সংখ্যক হতো সেটা আলাদা ব্যাপার যে পথভ্রষ্ট বা কিছু একটা বলতে হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে 530 কোটি মানুষ। এবং তাদের দেখা যাচ্ছে, তাদের আমি মুসলিমদের ক্ষেত্রে ধরছি, তাদের নিজেদের মধ্যে যে অন্যায়গুলো হচ্ছে, একজন অমুসলিম মেয়ে মুসলিম মেয়েকে আমাদের হাতরাতে ভারতবর্ষে হাতরাতে যেমন ধর্ষিতা বলে, যে ধর্ষণ করলো এবং ধর্ষিত করলো, দুজন দুজন একই জায়গায় যাবে দোজখে, তাই তো? আমি যখন হেডটেল যখন যাচাই করি কোনো কিছু ঘটার প্রভাব নিতে যেটা 50%, এইবার এইবার মৃত্যুর পর কি হবে, আমরা কিন্তু কেউ মানে আমাদের যে এখন জ্ঞান আছে জীবিত অবস্থায় সেই জায়গায় বসে কিন্তু আমরা সেটা আমাদের কাছে মানে অদৃশ্য, সেটা আমাদের কাছে জ্ঞান নেই সেই সম্পর্কে, তাহলে সেখানে ঈশ্বর থাকবে কি থাকবে না সেই ঘটার চান্সটা কিন্তু 50%, থাকতে পারে নাও থাকতে পারে, আমাদের মনে হচ্ছে আপনাদের কাছে 100% মনে হয় কেন যে থাকবে না? এখানে এখানে প্রবাবিলিটি এবং পসিবিলিটি এই শব্দ দুটা আলাদা ভাবে না বুঝলে একটা বিরাট গন্ডগোল লেগে যায়। প্রবাবিলিটি এবং পসিবিলিটি তো আলাদা শব্দ, তাই না? এটার অর্থ ভিন্ন এবং এটার কার্যকারিতাও ভিন্ন। প্রবাবিলিটি কাকে বলে, পসিবিলিটি কাকে বলে? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পসিবিলিটি, সেটা প্রবাবিলিটি না। প্রশ্ন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বললে ভালো লাগে, আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে পসিবল, পসিবল কিনা একটা জিনিস, পসিবল কিনা হওয়া সম্ভব কিনা। এখন মনে করেন পসিবল কিন্তু অনেক কিছু, মনে করেন আমার ব্যাংক অ্যাকাউন্টে আজকে বিল গেটস 5,000 কোটি টাকা পাঠিয়ে দিবে, এটা কিন্তু পসিবল, তাই না? এটা কি পসিবল নাকি পসিবল না? হ্যাঁ পসিবল হতে পারে না হতে পারে, পসিবল, কিন্তু এটা কিন্তু প্রবাবিলিটি, এটা প্রবাবিলিটি কত? এটা প্রবাবিলিটি কিন্তু এমন না যে এটা প্রবাবিলিটি 50-50 যে পাঠাতে পারে নাও পাঠাতে পারে, পাঠাইলে 50 না পাঠাইলে 50, এটা কিন্তু আমরা বলতে পারি না যে প্রবাবিলিটি 50%, এটা কিন্তু আমরা বলতে পারি না। প্রবাবিলিটিটা কাউন্ট করা হয় ভিন্নভাবে। পসিবল আমার অ্যাকাউন্টে আজকে বিল গেটস 5,000 কোটি টাকা পাঠিয়ে দিতে পারে, এটা পসিবল, সম্ভব, মানে এটার বাংলা অর্থটা হচ্ছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা, সম্ভাবনা কতটুকু, এটা এটা এটার আরেকটা হচ্ছে প্রবাবিলিটি। এই দুইটা আমাদের একটা লেখা আছে, আপনি আপনাকে আমি দেখাই, এই লেখাটার ভিতরে এই জিনিসগুলো এক্সপ্লেইন করেছিলাম, আপনি একটু ইন্টারনেটে খুঁজতে পারেন, বাংলা নাটকে নাস্তিকতা নাম দিয়ে আপনি ইন্টারনেট মানে গুগলে খুঁজতে পারেন, আমি একটা লেখা লিখেছি এই বিষয়ে, যে এই জিনিসটা আলাদা ভাবে না বুঝতে আছে, আমি আপনাকে দেখাচ্ছি এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, এটাকে বলা হয় প্যাসকেলের বাজি, প্যাসকেলের ওয়েদার। এই প্যাসকেলের বাজিটা নিয়ে অনেক আলোচনা ইতিপূর্বে আমরা করেছি, অনেকবার আলোচনা করেছি, এই কারণে আমি আপনাকে লেখাটা একটু দেখিয়ে দিই, লেখাটা দেখিয়ে দিলে আপনি লেখাটা পড়লে আপনি আপনি যদি এই যে প্রবাবিলিটি এবং পসিবিলিটি এই দুটো জিনিস যদি আলাদা ভাবে বিচার করেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা আসলে প্রবাবিলিটি না, এটা আসলে পসিবিলিটি। এই যে এই লেখাটা একটা বাংলা নাটক দেখিয়েছিল, বাংলা নাটকে এই নায়িকা দাবি করেছিল যে আল্লাহ থাকার সম্ভাবনা আছে 50-50, কিন্তু এই কথাটা টেকনিক্যালি ভুল কথা। এই যে দেখেন এখানে একটা চ্যাপ্টারই আছে প্রবাবিলিটি এবং পসিবিলিটি নামে, এখানে আমি ব্যাখ্যা করেছি যে প্রবাবিলিটি কাকে বলে আর পসিবিলিটি কাকে বলে, এখানে সংজ্ঞা দুটো দিয়ে দিয়েছি এবং এখানে ব্যাখ্যাও করেছি যে কিভাবে কোনটাকে প্রবাবিলিটি বলে কোনটাকে পসিবিলিটি বলে, কোনটা ঘটার সম্ভাবনা কত। এখন নাটকটার অংশ বিশেষে আপনি দেখতে পারেন, এরপরে আপনি যে জিনিসটা দেখতে পারেন সেটা হচ্ছে আমাদের একটা এই প্যাসকেলের বাজি, এই প্যাসকেলের বাজিটাও আমি ব্যাখ্যা করেছি এখানে এবং এই বাজির উত্তরটাও দিয়েছি এইখানে, আপনি কয়েকটা ইউটিউব ভিডিও আমার সাথে দিয়ে দিয়েছি এবং এই ভিডিওটা আমরা বানিয়েছি, মাতুবর ভাই এবং আমরা মিলে বানিয়েছি, এই ভিডিওটা আপনি দেখতে পারেন, এই লেখাটার ভিতরে ভিডিওটা লিঙ্কও পেয়ে যাবেন। এটার ভিতরে আমরা ডিটেইলসে ব্যাখ্যা করেছি কেন এই যুক্তিটা, এই যে কি এটা একটা কুযুক্তি যেটা ধার্মিক সাধারণত দেয় আমাদেরকে বলে, এটা যে একটা কুযুক্তি সেটা ডিটেইলসে এই লেখাটার ভিতরে আমরা ব্যাখ্যা করেছি। তার মানে এটা পসিবিলিটি হবে, তাই তো? না না দুটোর মধ্যে কি আছে সেটা না মানে আইডেন্টিফাই না করলে কি আছে, মানে আছে যখন আপনি বলছেন কি আছে সেটার সাথে তো প্রশ্ন আসে যে কি আছে, আছেটা কি, মানে মনে করেন একটা মার্বেল আছে, মার্বেলের কথা কি আপনি বলছেন? মানে পসিবিলিটি যখন হবে তখন অনেক কিছু আসতে পারে, দুটো হয় নেই বা আছে এরকমের মধ্যে পড়া যাবে না, তখন অনেক কিছু হতে পারে, কিন্তু আপনারা যখন কনক্লুশন টানছেন তখন নেই, এটা সম্ভাবনা কি করবে, এটা সম্ভাবনা যেতেই হবে আপনাকে প্রবাবিলিটিতে। হ্যাঁ আবার বলেন, বুঝতে পারিনি। মানে পসিবিলিটি যখন আসছি তখন অনেক কিছুরই সম্ভাবনা থাকতে পারে, তখন দুটো জিনিস হবে না, হয় আছে কি নেই এর মধ্যে পড়বে না, কিন্তু আপনারা যখন কনক্লুশন জানছেন অবশ্যই পৃথিবীতে যে 4,200টা ধর্ম আছে যে কোনো একটা সত্য হওয়ার সম্ভাবনা আছে,
সম্ভাবনা আছে, সম্ভাব্যতা আছে, মানে পসিবিলিটি হচ্ছে কিছু না কিছু পসিবিলিটি থাকতেই, সেটার ভিতরে ভুরু ধর্মের একটা দেবতা থাকতে পারে, সেটার ভিতরে বাকালি থাকতে পারে, সেটার ভিতরে শিব থাকতে পারে, সেটার ভিতরে পুঙ্গা পুঙ্গা নামক কোনো একটা দেবতা থাকতে পারে, অথবা এমন কোনো দেবতা যাদের নামই আমরা কখনো শুনিনি, এমনকি জিউ থাকতে পারে, থর থর, তারপরে যে প্রাচীন ইজিপশিয়ান যে গড গুলা ছিল সেগুলোর ভিতরে একটা থাকতে পারে, যে কোনো টোটাল নাম্বারটা বলতে হবে, টোটাল নাম্বারটা বলে সেটার ভিতর থেকে একটা মানে ওয়ান বাই সেই টোটাল নাম্বারটা সেই সেইটা হিসাব করতে হবে। তো টোটাল নাম্বারটা তো আপনি বলতে পারছেন না, তাহলে আপনি টোটাল নাম্বারটা বলতে পারলে যেটা হয়তো আমাদের এই পৃথিবীতে যে কর্মগুলো আমরা করছি তার হয়তো তার রেজাল্ট আমরা সেখানে গিয়ে পাচ্ছি। অন্যায় কাজগুলো হয় তার প্রত্যেকটা শাস্তি কি পৃথিবীতে হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা যখন মারা যাচ্ছি তারপরে যেহেতু কি হবে আমরা বলতে পারছি না, মারা যাওয়ার শাস্তি যে হয় না, শাস্তি যে হতে হবে সেটা তো আমাদের একটা ইচ্ছা, কিন্তু এইটা তো কোনো যুক্তি হতে পারে না যে এটার পেছনে একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকতে হবে সে পরকালে আমাদের সেটা বিচার করবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। এটা আমাদের একটা আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা যে অপরাধী আছে সে অপরাধীদের বিচার হবে, এটা আমাদের আমার যেমন আরো অনেকগুলো আকাঙ্ক্ষা আছে। আমার অনেক বড় একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমার হিন্দি সিনেমার একটা সুন্দরী নায়িকার সাথে আমার বিয়ে হয় না, বিয়ে হয় না কেন, বা আমি আমার সাথে প্রেম করে না কেন, এটা হচ্ছে আমার একটা আকাঙ্ক্ষা, আমি এটা যতই চাই না কেন এটা তো পসিবল না, তাই না? মানে এটা 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 মানে এই আকাঙ্ক্ষা আমাদের থাকতেই পারে। আমি যখন দেখি যে আমার আমি ভালোভাবে মানে বাইরে যাচ্ছি, আমি মানে সুন্দর মানে ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা চলছিলাম, কিন্তু একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে আমার গাড়িটা ভেঙে দিয়ে গেছে, হ্যাঁ আমার আকাঙ্ক্ষা থাকতে পারে যে তার গাড়িটা আমি ভেঙে দিব, কিন্তু তাকে হয়তো আমি পেলাম না, সে হয়তো হারাই গেল, সে হয়তো খুঁজে পেলাম না তাকে, আমি সে আমাকে ধাক্কা দিয়ে পালা গেল, আমার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে এই আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা আছে সেই কারণে বাংলাদেশ সরকার সেই ব্যক্তিটাকে ধরে এনে তাকে শাস্তি দিবে, এটা তো লজিক্যাল না তো ভাই, আকাঙ্ক্ষা থাকতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা বলছি আপনারা যখন কনক্লুশন টানছেন যে নেই, তখন দুটো ব্যাপার হয়েছে, আছে কি না, আমরা কোথায় টেনেছি কনক্লুশন, আমরা কোথায় টেনেছি, কে বলে মানে অ্যাকচুয়ালি নাস্তিকতা অ্যাকচুয়ালি কি মানে মৃত্যুর পরে কোনো লাইফ নেই, না মৃত্যুর পরে কোনো লাইফ কি, লাইফ আবার কি, মৃত্যুটাই তো লাইফের শেষ, মৃত্যু শব্দটার মানে হচ্ছে এন্ড অফ লাইফ, এন্ড অফ লাইফ এর পরে আবার লাইফ, তাহলে তো সেটা এন্ড অফ লাইফ হলো না, তাহলে তো সেটা মৃত্যুই হলো না, আপনি যদি এরপরে যদি আবার একটা লাইফ থাকে তাহলে তো আপনার মৃত্যু হয়, তাই তো না? মানে মানুষের কথার তো কোনো ইয়া থাকবে না, তখন আগা মাথা থাকবে না, মৃত্যুটার মানে হচ্ছে এন্ড অফ লাইফ, আপনার ব্রেইন যখন পচে যাচ্ছে মাটিতে পচে যাচ্ছে, রক্ত প্রবাহ বন্ধ হয়ে মাটিতে পচে যাচ্ছে, এটার পরে আবার কি, এটার পরে আবার কি হবে আপনার কাছে, কেন মনে হচ্ছে এটার পরে আবার একটা কিছু হবে, আর হলেও বা আপনার কি, আপনি আপনার তো তখন চেতনা নাই, বা ধরেন এখানে সুন্দরী নায়িকা এসে নাচতেছে মানে ছোট ছোট জামা পরে, তাতেই বা আপনার লাভ কি ভাই, আপনি তো চোখ কাজ করতেছেন, আপনি দেখতে পাবেন না তো ভাই, আপনার তো মানে যেই যন্ত্র দিয়ে আপনি মানে উত্তেজিত হবেন, নারী দেখে উত্তেজিত হবেন, সেই যন্ত্র কাজ করবে না ভাই, তাহলে আপনার দেখে বা লাভ কি, তাই না? আপনার এই যে ওই যন্ত্র কাজ করে তো হরমোনের কারণে, এখন হরমোন নাই শরীরে, আপনি ভাবতেছেন সুন্দরী নারী দেখে আপনার ভালো লাগবে, ভালো লাগবে না তো ভাই, কিভাবে ভালো লাগবে? কিছু মৃত্যুর পর যদি সুপার ন্যাচারাল কিছু ঘটে সেটা আমি বলতে চাই আর কি, তখন সেই আলোচনাটা আসবে আর কি, মামদুপুতের দাবি বা শাকচুন্নির দাবি বা মানে পুঙ্গা পুঙ্গা নামক একটা দেবতার দাবির সাথে তো কোনো পার্থক্য নেই আমার কাছে। এখন কেউ যদি বলে সুপারম্যান আছে, হ্যাঁ সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে, আমি থানোসকে দেখেছি, থানোসের সাথে কথা বলেছি, আমার তো ভাই সবার আগে যেটা বলতে হবে তুমি কমিক্স পড়ে এগুলো বলতেছো, আর দ্বিতীয় বলতে হবে তুমি প্রমাণ দাও, প্রমাণ করতে না পারলে আমরা মানবো না, বুঝতে পারছি, তার মানে পুরোটা বিশ্বাসের উপর চলে আসছে তখন। হ্যাঁ আমাদের এই যে এই জিনিসগুলো আমরা আমাদের সংসার ডটকম এর প্রত্যেকটা জিনিস আমরা লিখে রেখেছি যে আমাদের দাবিটা আসলে কি, আমি আপনি হয়তো ভুল ভেবেছেন যে আমাদের দাবি হচ্ছে আমরা দাবি করছি মৃত্যুর পরে কিছু নাই বা আল্লাহ বলে কিছু নাই, এরকম দাবি আমরা না, এরকম দাবি আমরা করি নাই কখনো, আমরা বলে আল্লাহ আছে বা মৃত্যুর পরে কিছু আছে এরকম কোনো প্রমাণ নাই, নাই এবং এটার কোনো প্রমাণ নাই, এগুলো আলাদা বিষয়, এই দুটা জিনিস সম্পূর্ণ আলাদা বিষয়, এই দুটা আলাদা বিষয়, এই দুটা বিষয় যদি আপনি ভালোভাবে উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি একটু চিন্তা করেন বসে,
যে কি বললো আসিফ মহিউদ্দিন, কি বললো যে একটা হচ্ছে একটা কিছু নাই, আর একটা হচ্ছে ওই জিনিসটা যে আছে তার কোনো প্রমাণ নাই। হ্যাঁ, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রমাণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটাকে ইলজিক্যাল মনে করছি, এবং ইলজিক্যাল কোনো বিশ্বাস আমরা করতে ইচ্ছুক না। ঠিক আছে, আপনি আপনি যখনই প্রমাণ করতে পারবেন তখনই আমরা আপনার কথা মেনে নিব। যাই হোক প্রশ্ন ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আমাদের ব্যাকসিন জানিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আপনি একটু সংশয় ডট কম এ লিখে নিন। হ্যাঁ ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন।